হ্যালো বন্ধুর আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউ আলোচনা করবো হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ব্যবহৃত একটি মেডিসিন সম্পর্কে আজ জানব সেই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে অর্থাৎ কোন কন্ডিশানে ডাক্তারবাবুর এই মেডিসিনটিকে আমাদের ব্যবহার করতে দিয়ে থাকেন এর সঠিক ডোজ কি কি কী সাইড এফেক্ট আসতে পারে এই মেডিসিনটি ব্যবহার করাকালীন এই সমস্ত কিছু জানার আগে আমাদের জানতে হবে কোন কন্ডিশনকে আমরা হাইপোথাইরয়েডিজম বলবো। কি কি কারণে হাইপোথাইরয়েডিজম দেখা দেয় এবং হাইপোথাইরয়েডিজম দেখা দিলে আমাদের শরীরে কী কী অসুবিধা আসতে পারে কী কী সমস্যা দেখা দিতে পারে তো সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে যেটি হলো থাইরোনন টোয়েন্টি ফাইভ এম ট্যাবলেটটি সম্পর্কে যার মূল উপাদান হল থাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট তো সাধারণত আমরা যেসব মেডিসিন ব্যবহার করি যার স্ট্রেংথ থাকে এমজিতে অর্থাৎ মিলিগ্রামে কিন্তু এই মেডিসিনটি তার থেকে একটু আলাদা এটির স্ট্রেংথ রাখা হয়েছে এম সিজি অর্থাৎ মাইক্রোগ্রামে খুবই কম মাত্রায় তো আমাদের শরীরে থাইরয়েড নামে একটি গ্ল্যান্ড থাকে যেটা আমাদের গলার এরকম রকম অবস্থিত বাটারফ্লাই হিসেবে একটি গ্ল্যান্ড থাকে যেটাকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বলি তো সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিছু হরমোন প্রডিউস হয় যেমন টি থ্রি টি ফোর তো তার মধ্যে টি ফোর অর্থাৎ থাইরো অক্সিন হরমোন আমাদের শরীরের জন্য কিছু মেজর রোল প্লে করে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে যেমন কিছু হচ্ছে মেটাবলিক রেটকে রেগুলেট করা অর্থাৎ আমাদের মেটাবলিজমকে রেগুলেট করে দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে অর্গান গ্রোথ সেই অর্গান গ্রোথের ক্ষেত্রে ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ এছাড়া বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে বোন হেলথের ক্ষেত্রে মাসল কন্ট্রোলের ক্ষেত্রে হার্ট এবং ডাইজেস্টিভ ফাংশনের ক্ষেত্রেও এর ভূমিকা অপরিসীম তো আমাদের এই যে থাইরয়েড গ্ল্যান্ড কখনো কখনো কিছু কারণে এই থাইরয়েড গ্ল্যান্ডের থাইরক্সিন হরমোনের প্রোডাকশান স্বাভাবিকের মাত্রায় অনেক কমে যায় যে কন্ডিশনকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি অর্থাৎ পি থ্রি লেভেল কমে যায় তো হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি কি সমস্যা আসতে পারে এর লক্ষণগুলো কী কী দেখা দিতে পারে যেমন বডি ওয়েট ইনক্রিজ হওয়া বডি ওয়েট গেন হওয়া ওজন বেড়ে যাওয়া আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হওয়া ডিপ্রেশনে ভোগা সব সবসময় ক্লান্তি বোধ করা অল্পতেই হাঁপিয়ে পড়া এইসব সমস্যাগুলো দেখা দেয় তো যখন আমরা এই হাইপোথাইরয়েডিজমে ভোগি আমাদের থাইরক্সিন লেভেল কমে যায় ডাক্তাররা তখন এই থাইরনম ট্যাবলেট ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের তো কোন ডোজে খাবেন এই মেডিসিনটি তখন তো আপনার ডোজ নির্ভর করবে আপনার থাইরক্সিন হরমোনের লেভেলের উপর তাই ডাক্তারবাবুরা ব্লাডের থাইরয়েড প্রোফাইল টেস্ট করতে দিয়ে আপনার থাইরক্সিন হরমোনের লেভেলের উপর নির্ভর করে আপনার জন্য এই মেডিসিনের ডোজ সিলেক্ট করেন এই থাইরোডন মেডিসিনের যে কম্পোজিশান এর যে মূল উপাদান সেটি হল থাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট এই এক ধরনের ল্যাবে সিন্থেসাইজ করা থাইরক্সিন হরমোন অর্থাৎ সিনথেটিক থাইরক্সিন হরমোন তো এই সিনথেটিক থাইরক্সিন হরমোন আমাদের শরীরে যখন হাইপোথাইরয়েডিজম দেখা দেয় তখন আপনার সেই থাইরক্সিন হরমোনের লেভেলের উপর নির্ভর করে ডাক্তারবাবুরা এই ট্যাবলেট ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের তো এই ট্যাবলেট ব্যবহার করাকালীন কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় যেমন তার মধ্যে একটি হচ্ছে প্যালপিটেশান মুখ ধরফ করা হার্ট রেট বেড়ে যাওয়া এছাড়াও মেটাবলিক রেড বেড়ে গিয়ে ওজন কমে যাওয়া খিদে বেড়ে যাওয়া ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেওয়া এইসব সমস্যাগুলো এই মেডিসিনটি ব্যবহার করাকালে আসতে পারে আর এই মেডিসিনটি অন্যান্য মেডিসিনের মতো শর্ট টার্ম ট্রিটমেন্ট নয় কিন্তু একটা লম্বা সময় ধরে ডাক্তারবাবুরা এই মেডিসিনটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন কিছু কিছু ক্ষেত্রে এই থাইরোডন ট্যাবলেট লাইফ লং ট্রিটমেন্ট হিসাবেও ডাক্তারবাবুরা দিয়ে থাকেন সেটা আপনার শরীরের কন্ডিশন আপনার থাইরক্সিন হরমোনের লেভেলের উপর নির্ভর করে। তো কখনো এই ধরনের মেডিসিন সেলফ মেডিকেশন করবেন না একজন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে আপনার থাইরক্সিন হরমোনের লেভেলের উপর নির্ভর করে ডাক্তারবাবু আপনার ডোজ সিলেক্ট করবেন এবং সেই সিলেক্ট করা ডোজে আপনি মেডিসিনটিকে ব্যবহার করবেন ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না তো বন্ধুরা এই ছিল থাইরোনন টোয়েন্টি ফাইভ এম ট্যাবলেট সম্পর্কে অর্থাৎ থাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি কোনো উপকার এসে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে হেলথ রিলেটেড মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই ধন্যবাদ